রাজকুমার যে সিনেমাটার গানটা রিলিজ হয়েছে এটার সাথে যে নায়িকাটা দিছে না মুখের এক্সপ্রেশন আছে না চোখের কোনো এক্সপ্রেশন আছে হ্যালো পিয়ারস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের রাজকুমার সম্পর্কে সব নাড়িভুঁড়ি বের করে দেখিয়ে দেব আসলে মুভিটা কেমন চলুন দেখে নেওয়া যাক নেই যদি হইতো আমি মনে করতাম অস্থির হইতো রাজকুমার এসেছে প্রিয়তমার ইতিহাস বদলাতে যা বাবা আমি জানতে চাইলাম মুভিটা কেমন তারা দুইজনে তাদের দুই রকম গীত গাইলো তো আমি তাহলে কার কথা মরে ভাই তার তাদের দুজনের টাই বাদ নতুন কারো কথা শুনি চলুন তারা কি বলে একটু দেখে দিই পিস মাস্টারপিস মাস্টারপিস কালি দিয়ে না এটা হচ্ছে 10 এ 20 দেওয়া হবে তাকে যা বাবা এ তো 10 মার্কের পরীক্ষাতে পুরো 20 দিয়ে দলের বাবা এ তো পুরো পাপপটি মার্কা কথা না 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 এটা গ্রহণযোগ্যতা চলে আরো একটা দেখি যে ব্যাপারটা আসলে কি এর বাপরে তো পুরো সাকিব খানের পরিচালকের চোদ্দ গোষ্ঠীর এটা আনানির ব্যাপার না 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 এটা হবে না দেখি আর কে কয় নাম্বার কাকে দেয় যা বাবা এ তো পুরো দশে পাঁচ দিয়ে দিল রে বাবা আমি এখন মানবো কার কথা না 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 এটাও হবে না দেখি আর কোনো কাকু কিছু বলে কিনা ছবি ভালো লাগে না হিমেলা সাপ লাস্টে ছবি মিলাইতে পারে না শাকিব খান লাস্টে মারা যায় যা বাবা এ তো পুরো পরিচালকের দোষ দিচ্ছে রে বাবা দেখা যাক কাকু আর কিছু বলতে চাচ্ছে এই যে কারণে তওবা করলাম হিমেল আস্রপের মুভি আর দেখবো না। যা বাবা, এ তো পুরো কাঁধরে ধরে করে নিলো রে বাবা যে হিমেল আস্রপের মতো পরিচালকের ছবি আর কোনোদিনও দেখবে না। আরে বাপে, ভাব তো হচ্ছে তাহলে আর একটু কিছু শুনতেই হয় যে আসলে ছবিটা কি। সিনেমার টেলার টিজার এই কারণেই দেয় না। টেলার টিজার দি তো এই সিনেমা দর্শক দেখতে আসতো না। যা বাবা, এ তো আরেক কথা বলছে রে বাবা। টিজার এবং টেলার যদি না থাকে তাহলে সে ছবি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আরে বাপরে আমিও এটা একটা শিক্ষা পেয়ে যে টিজার এবং টেলার যদি প্রকাশ না করে ওই ছবি আর দেখতে যাব না আমার ফুল শিক্ষা জাকির খানের জন্য আমরা মুভিটা দেখতে আসছি বাট নায়িকাটাকে একটু ভালো লাগেনি ছিল আর আদার্স কিছুই ভালো লাগে না যা বাবা নায়িকাও নাকি ভালো না তাহলে কি ভাবে ছবিটা দেখতে যাবো রে বাবা চলুন তো আর কিছু বলে কিনা সেটা একটু দেখি এটা হচ্ছে দশে বিশ দেওয়া হবে তাকে ঠিক আছে ফাটাই দিছে এত বিউটিফুল অভিনয় করছে অ্যামেজিং তো সব কিছু মিলিয়ে আমার ডিসিশানটা আমি নিজে নিলাম আপনার ডিসিশানটা কি কমেন্টে আপনি জানিয়ে দেন যে আসলে আপনি কি ডিসিশানটা নিচ্ছেন ভালো থাকবেন প্রিয় দর্শক সেটা আমার প্রথম ভিডিও তো আসলে আমি চেষ্টা করলাম যে আসলে আপনাদেরকে ভালোভাবে একটা তথ্য দেওয়ার জন্য তো এরকম ভিডিও যদি আমি উৎসাহ পাই তাও আরও আপনাদের জন্য বানাবো আর কি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা অনেক ছোট তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফিজ